আজ বানাবো সাধারণ একটা মাছের ঝোল, ফুলকপি পেঁয়াজকলি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। একদমই সাধারণ বাঙালি রান্না, দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে রান্নাটা। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজ বানাবো কাতলা মাছের পাতলা ঝোল ফুলকপি আলু পেঁয়াজকলি দিয়ে। নমস্কার, আজকে আমি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে এসেছি বন্ধুরা। আজকে আমি বানাবো মাছের রেসিপি। তো কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ঝোল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে করি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। তো কাতলা মাছের ঝোল করার জন্য আমি প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তারপর আমি মাছটা ছেড়ে দেবো আর তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। তার আগে তেলের ওপর আমি একটু সামান্য হলুদ দিয়ে নেবো, তাহলে মাছটা আর ফাটবে না। হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো তেলটা নিয়ে। এর মধ্যে এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো যতক্ষণ এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণ দেখে নেব আমি মাছের মধ্যে কী কী দেবো। আমি দেবো ফুলকপি আলু পেঁয়াজকলি টমেটো, আর মশলার মধ্যে আমি দেবো তেজপাতা জিরে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা আধা বাটা আর স্বাদ মতো নুন। তো মাছের এই এক পিঠটা আমার হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছের আরেক পিঠটা হওয়ার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে দেবো। মাছের আরেকটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিতে নুন হলুদ দেওয়াই আছে, খালি একটু নুন যোগ করে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ফুলকপিটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর তার মধ্যে একটু নুন মিশিয়ে দেব। আলু আমার লাল করে ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ কলিগুলো এর মধ্যে যোগ করে দেব। পেঁয়াজ কলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। একটু নুন যোগ করে দিলাম, এই পর্যায়ে কিছু কাঁচা লঙ্কাও যোগ করে দিলাম।
পেঁয়াজ কলি আলুর সাথে এবার আমি টমেটো যোগ করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। পেঁয়াজ কলি আর টমেটো আর আলু অনেকটাই মরে এসছে, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যে বাকি ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি যোগ করে দেবো। যোগ করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা আর একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কলি ফুলকপি আলু যতক্ষণ মরছে ততক্ষণ আমি এইদিকে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, সেই গরম জলের মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো স্বাদ মতো। দিয়ে জলটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এই জলটা আমি তরকারির মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই পর্যায়ে আমি যে আদাটা ঘষে রেখেছিলাম সেই আদাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে সব মিশিয়ে দিয়ে একটু লাল তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়ে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমার গরম জল করে রাখা আছে, তুমি গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি জল আমি দেব না, কারণ সবই আমার সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প জল দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। এই পর্যায়ে কিন্তু আমি মাছটাও এর মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা যে মাছ সেটাও আমি এর মধ্যে যোগ করে দেব। এই ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মাছের ঝোল আমার ফুটে গেছে আর মাছের ঝোল এবারে হয়েও গেছে, তো আলুটা দেখে নিই। হ্যাঁ, আলুটা হয়ে গেছে, তো মাছের ঝোলটা এবারে আমি নামিয়ে নেব আর এবারে বাকি সম্পদটা দিয়ে দেব। মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এবারে আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, এবারে যে জিরে আর তেজপাতা ছিল সেটা আমি তেলের ওপর দিয়ে দেবো। জিরে তেজপাতা দেওয়ার পরে এই যে বাকি যে কাঁচি লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো, এবার একটু সামান্য নুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ভালো করে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। জিরে তেজপাতা কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছের ঝোলটা ফোড়ন দিয়ে দেবো।
করে নেড়ে চেড়ে নেব। মাছের ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে উঠলে নামিয়ে নেব। মাছের ঝোল খুব ভালো করে ফুটতে শুরু করেছে, আর আমি বেশি ফোটাবো না। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলকপি আলু পেঁয়াজকলি দিয়ে গরম গরম আমার মাছের ঝোল তৈরি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।